দেখছেন এএসআর নিউজ। বন্ধু, আবারও মনে করিয়ে দিচ্ছি, লাইক এবং কমেন্টস কিন্তু ভুলবেন না। আসুন আমরা পরের শিল্পীকে ডেকে নিচ্ছি। দেবজ্যোতি ঘোষ, দেবজ্যোতি চলে আসুন। এত গান করে দিচ্ছে, এসেই সঙ্গে সঙ্গে বাজিয়ে দিতে হচ্ছে। কোন ক্লাসে পড়িস? এইট। বাহ, ভালোভাবে পড়াশোনা করো, আর তো দু বছর পরে তো মাধ্যমিক দেবে। গানটা কতদিন থেকে শিখছ? চার বছর। চার বছর? কোথায় তোমার বাড়ি? কোথায়? সাগরদিঘি। আমরা শুরুতেই বলেছিলাম বন্ধু, যে আমাদের জেলাতে আনাচে কানাচে কিন্তু লোকসঙ্গীতের শিল্পী প্রচুর রয়েছে, এরাই কিন্তু আগামী ভবিষ্যতে লোকসঙ্গীতটা কিন্তু গাইবেন। সাগরদিঘি থেকে আমাদের এখানে এসেছে দেবজ্যোতি ঘোষ। লোকগানের সাথে অন্য কোনো গান শেখো? শুনো, আর শুধু লোকগানই শেখো? লোকগানই বেশি। আর তুমি কী গান শোনাবে আমাদের, মানে আমাদের মানে দর্শকদের কী কী গান শোনাবে? যে জন প্রেমের ভাব জানে, এটা কী ধরনের গান? লোকগীতি? না, লোকগীতিটা তো বুঝলাম, মানে এটা কী দেবজন যে জন প্রেমের ভাব জানা গানটা কী? আচ্ছা ঠিক আছে, তুমি গানটা করো। লোকসঙ্গীতে না অনেকগুলো ভাগ রয়েছে, হ্যাঁ, নিহতত্বের গান রয়েছে, বিচ্ছেদী গান রয়েছে, হাওয়াইয়া আছে, ভাটিয়ালি আছে, হ্যাঁ, এই অনেকগুলো গান আছে, ছকের মধ্যে গান আছে আর কি। ঠিক আছে, যে জনে প্রেমের ভাব জানে না, তার শরীর লীনা দেনা, সোনা ছাড়িয়ে জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, কাটি সোনা ছাড়িয়ে জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সনে নাই না দেনা, সোনা ছাড়িয়ে জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। সাত রাজা ধরে মানকে হারাইয়া, কোটা কাটাই মনি যে মানে না, সেজন সোনা চেনে না, যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই না সোনা ছাড়িয়ে জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না,
গলার স্বরটা খুব বলিষ্ঠ, গলার সুর ভালো, তোমার গাওয়া খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি এই গানটাকে মূল রেকর্ডটা তুমি শুনেছ? শোনোনি? এটা কার গান শুনে নাও, এটা রুনা লায়লার গান, বাংলাদেশের শিল্পীর প্রথম রেকর্ড, গ্রামোফোন রেকর্ড রুনা লায়লা। তুমি আরও ভালো করে চেষ্টা করো, আরও ভালো। হ্যাঁ, দয়ামদে একটা কথা ভালোই বললে, যে ভালো করে চেষ্টা করো তাহলে আরও ভালো গাইবে। সত্যি ওর গলাটা বেশ ভালো, আমি শুনলাম পাশে দাঁড়িয়ে, বেশ ভালো। ঠিক আছে দেবজ্যোতি, দর্শক, জীবনে বড় হতে গেলে কী করতে হবে বলো তো? কষ্ট করতে হবে, তাই তো? কষ্ট না করলে কেউ কখনো বড় হতে পারে না। তাহলে সঙ্গীতকে সঙ্গে রেখে কষ্টটা করে যাও। হ্যাঁ, এসো। দেখছেন এস আর নিউজ।